শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে থেকে নিয়মিত লেখাপড়া চালিয়ে যাচ্ছ। স্বাস্থ্যবিধি অবশ্যই অবশ্যই কিন্তু মেনে চলবে। তোমরা হাত বারবার সাবান বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার রাখবে। আর কি করবে? হ্যাঁ, এই যে ধন্যবাদ, তোমাদের বাড়ির কাজ দেখাচ্ছ। বাড়ির কাজ, এই তো আমরা বাড়ির কাজ দেখছি। জাহান অথই, হ্যাঁ ধন্যবাদ। অনিশা চক্রবর্তী সুন্দর লিখেছে, হ্যাঁ নাহিয়ান চমৎকার লিখেছে। এবার দীপা দেখাও। আর অদিতি, অদিতি তুমি কি বাংলা হাতের লেখা, বাংলা হাতের লেখা বাড়ির কাজ করেছো? আচ্ছা আচ্ছা, ঠিক বলেছো। আগামী দিন থেকে আমরা লিখবো, ঠিক আছে, ধন্যবাদ। এই যে দীপাল তো অনেক চমৎকার করে লিখেছে। তাহলে তোমাদের বাড়ির কাজ ছিল জ দিয়ে শব্দ গঠন। ধন্যবাদ। বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে তোমাদের বাংলা ক্লাস শুরু করবো, হ্যাঁ আজকে বাংলা ক্লাস শুরু করবো তোমাদের মুখের ছড়া দিয়ে। আজকে আমরা ছড়া শুনবো আবারও। গান গাবে? আচ্ছা নুসরাত, তাহলে গান গাও। নুসরাতের গান আমরা শুনবো, শুরু করো। তোমরা মিউট করে রাখো। ধন্যবাদ। আর কে শোনাবে, কে শোনাবে? হাত উঁচু, হাত উঁচু করো, হাত দেখাও, কে শোনাবে? আচ্ছা এবার কে শোনাবে গান বা ছড়া? বলো অনিশা। চমৎকার, আচ্ছা বাবুরাম সাপুরে, ধন্যবাদ অনিশা চক্রবর্তী। আর কে? হ্যাঁ অদিতি, অদিতি শোনাও। হ্যাঁ ধন্যবাদ, বাঘ বাঘুম পায়রা মাথায় দিয়ে টায়রা, ধন্যবাদ, চমৎকার শুনিয়েছে। এবার হ্যাঁ আসাদুল্লাহ, আচ্ছা নাহিয়ান, এবার নাহিয়ানের কণ্ঠে শুনবো। নাহিয়ান বিতল বিতল সুপ্রিয় কামাল, বিতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের পাতা, মুক্তি করে ভাঙিয়ে পাতা, তোমায় ডুবে ব্যাঙের লতা। হ্যাঁ ধন্যবাদ নাহিয়ানকে। আমরা ছড়া শুনছিলাম, আমাদের বাংলা ক্লাস শুরু করবো। আমাদের সাথে যুক্ত হয়েছে সানজিদা, আমাদের সাথে যুক্ত হয়েছে আসাদুল্লাহ, আকিব আমার কাছে বসে আছে। ধন্যবাদ, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। চলো তাহলে আমরা বাংলা ক্লাসে যাই।
সঞ্জিতা, তাহলে এবার আমরা সঞ্জিতা বাড়ির কাজটা দেখি। আচ্ছা হ্যাঁ বলো কি বলছিলে। হ্যাঁ কবিতা আবৃত্তি করো, আমরা সঞ্জিতার কবিতা শুনবো। শোনো সঞ্জিতা বলো, তোমরা একটু মিউট করে রাখো। ধন্যবাদ, চমৎকার ছড়া, ছড়াই না তো কবিতাই শুনিয়েছে। হ্যাঁ বড় ধরনের মুখ, কবিতা, ধন্যবাদ তোমাকে অনেক। চলো এবার আমরা তাহলে, এই দীপা আজকে দীপা কিছু শোনাবে, দীপা বলো দীপা কি শোনাবে আজকে। দীপা বাড়ি জশির মধ্যে আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলতে যায়, ফুলের মালা পরায় দিয়ে মামার বাড়ি যায়। মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামে শাখায় উঠি রঙিন করে মুখ। আচ্ছা ধন্যবাদ দীপাকে। এবার চলো আমরা তাহলে আমাদের বাংলা ক্লাসে যাই। নুসরাত শুনেছি, অতই শুনেছি, আগামী দিন আবার শুনবো। সবাই মিউট করে রাখো, আজকে আমাদের বাংলা পড়া নতুন পাঠ। দেখো ছবি, ছবিটা একটু দেখো, ছবির দিকে লক্ষ্য করো, কি দেখা যাচ্ছে, কি কি দেখা যাচ্ছে। এই যে মোরগ ডাকছে দীপা, র, খালি র দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। এই কি দেখা যাচ্ছে, খেজুর গাছ, খেজুর গাছ, আচ্ছা ধন্যবাদ, মিউট করো সবাই, সবাই মিউট করো, দেখি কে আগে মিউট করতে পারে। হ্যাঁ ধন্যবাদ আমরা দেখলাম যে খেজুর গাছে থেকে রস বের করছে গাছি, খেজুর গাছ, তাহলে খেজুরের রস, আমরা শীতকালে খেজুরের রস পেয়ে থাকি, তাহলে খেজুরের রস, রস আছে এই ঠিলায়, এই যে পাত্র আছে এই পাত্রে, হ্যাঁ পাত্রে আছে রস, তাহলে আমরা ঠিক বলেছো, রস নিতে র লাগে, তাহলে চলো আমরা দেখি এই র, র দিয়ে আর কি কি শব্দ হয়, র দিয়ে আর কি কি শব্দ হয়, চলো রথ টানি, এই যে আর একটা শব্দ আমরা একটু দেখি, রথ টানি, এই ছবিটা ঠিক বলেছ, আর এইটা রশি, রশি তাহলে দুটি শব্দ আমরা, হ্যাঁ দুটি শব্দ পেয়েছি, প্রথম ছবিটা দেখেছি রথ, আমরা নিচে রথ শব্দটি পেয়েছি, রথ লিখতে র লাগে,
আবার পরের আরেকটা ছবি দেখেছি, রশ্মি, রশ্মি লিখতে র, তাহলে রতে রত, রতে রশ্মি। এবার চলো র দিয়ে আরো দুটি শব্দ আমরা দেখে নিই। দেখো তো ছবি দুটি চেনো কিনা? আমরা আরো দুটি শব্দ পেয়েছি, রেলগাড়ি আর রাজা। আর দুটি শব্দ পেলাম র দিয়ে, রেলগাড়ি আর রথে এবার একজনে বলবে, যার কাছে জানতে চাবো সে বলবে। আচ্ছা নুসরাত, প্রথমে নুসরাত বলবে। নুসরাত, আমরা প্রথম যে দুটো ছবি দেখলাম এই দুটো ছবির নাম বলো। আচ্ছা ধন্যবাদ, একটা রত আর একটা রশ্মি। এবার আমরা অদিতির কাছে, অদিতি, হ্যাঁ অদিতি বলবে এই ছবি দুটো। অদিতি বলো এই ছবি দুটোর নাম। হ্যাঁ ঠিক বলছো। ধন্যবাদ, একটা হচ্ছে রেলগাড়ি, রেলগাড়ি আর একটা রাজা, রাজা। এইবার এবার আমরা দীপার কাছে যাব। দীপা, হ্যাঁ বলবো, তাহলে র দিয়ে আমরা আজকে যে চারটি নাম পেয়েছি, চারটি ছবি দেখেছি, কি কি ছবি দেখলাম র দিয়ে? আমি তো দীপার কাছে জিজ্ঞেস করছিলাম। আচ্ছা তাহলে র দিয়ে তোমরা অনেক শব্দ পারো। আমি যদি অনিশার কাছে বলি যে অনিশা র দিয়ে একটি শব্দ বলো তো। রানী, দেখেছো নতুন শব্দ বলেছে রানী, ধন্যবাদ অনিশাকে। আচ্ছা এবার যদি আমরা সঞ্জিদার কাছে যাই, সঞ্জিদা র দিয়ে একটি শব্দ বলো তো। রাজা, ধন্যবাদ ঠিক বলেছো। আচ্ছা এবার নাহিয়ানের কাছে যাই, নাহিয়ান র দিয়ে একটি শব্দ বলো তো। রং ধনু, এই তো। এবার যদি আসাদুল্লাহ আকিবের কাছে জানতে চাই, আসাদুল্লাহ আকিব র দিয়ে একটি শব্দ বলো। রাজা, ধন্যবাদ। তাহলে আমরা দেখো র দিয়ে অনেক শব্দ পেলাম, রাজা, রানী, রং ধনু। আচ্ছা বলো নুসরাত। রাজহাঁস, ধন্যবাদ। এবার অদিতি বলো একটা, রানী, রানী। আমরা অনেক শব্দ শিখেছি র দিয়ে। তাহলে আগামী দিন বাড়ির কাজ, হ্যাঁ বলো, রাক্ষস। বাবা রাক্ষস, এ তো ভয়ের নাম। আচ্ছা তাহলে এভাবে আমরা র দিয়ে রাক্ষস পেলাম, রাজা পেলাম, রানী পেলাম, রংধনু পেলাম, রেলগাড়ি পেলাম, আর কি পেলাম, এই যে
রথ পেলাম, রশি পেলাম, তাহলে অনেক। তাহলে আগামী দিন আমাদের পড়া থাকবে কি বলতো? র দিয়ে শব্দ গঠন, র দিয়ে শব্দ গঠন করবো আমরা আগামীকাল। তা এটাই বাড়ির কাজ নাহিয়ান, র দিয়ে শব্দ গঠন করবে, আর র দিয়ে পৃষ্ঠা ভরে হাতের লেখা লিখে নিয়ে আসবে। অদিতি, র দিয়ে পত্র দিয়ে চারটি, হ্যাঁ, র দিয়ে চারটি চারটি শব্দ লিখে পৃষ্ঠা ভরে ফেলবে হাতের লেখা দিয়ে। র দিয়ে লিখবে রাজা, হ্যাঁ, রথে রানী, এগুলো লিখে লিখে তোমরা আচ্ছা ধন্যবাদ। তাহলে আজকে আমরা এবার চলো একটু র লেখা দেখি এবং তোমাদের কাছ থেকে র লেখা দেখি। চলো র লেখা দেখি। দেখো যেভাবে লিখে লেখা শিখেছ সেভাবে লিখতে হবে। যার হয়েছে সে ক্যামেরার সামনে খাতাটা ধরো, আমি দেখে নিচ্ছি। সুন্দর, ধন্যবাদ অদিতি। হ্যাঁ অদিতি দেখাও, সুন্দর একটা লিখেছে, ধন্যবাদ। এবার দেখি সঞ্জিতা, সঞ্জিতা, দেখি মিউট করো সবাই, মিউট করো। এবার আমি এবার দেখো একটা শব্দ লিখছি, তোমরা সেটা বলবে কি লিখি। এই যে মাত্রা দিলাম, এবার এই দিলাম, তারপরে এই টানলাম, এই উপরে উঠাইলাম, বলো তো এটা কি লিখেছি? আচ্ছা এবার পাশে পাশে আর একটি শব্দ দিলাম, আরেকটি বর্ণ দিলাম, রস। ঠিক আছে, এইবার দেখো, এইবার এইটা দেখি কে বলতে পারে। তোমরা সবাই পারবে আশা করি। আশা করি তোমরা সবাই পারবে তোমাদের বাড়ির কাজ।